আগে আমরা ধান কাটছি বদলা দিয়া কাছি দিয়া ধান কাটছি, তাতে আমাদের অনেক লোকসান হয়েছে। অন্তে এভিরকা হারভেস্টার আইছে, হারভেস্টার দিয়া ধান কাটাইছে, আমাদের অনেক উপকার হয়, কোনো চিন্তা ভাবনা থাকে না। ধান কাটতে খুব সহজে অনেক টাকা বাঁচিয়া যায়, ধরেন আমরা এই অর্ধেক টাকার বেশি বাঁচিয়া যায় আমাদের। আমরা ওই হারভেস্টার দিয়ে ধান কাটি যে আমরা এনে খরচ তো আমরা যাই কৃষির দিয়ে কাটলে ধরেন মনে করেন 12,000 টাকা, তাহলে আমরা ওই হারভেস্টার দিয়ে কাটি যাই আমরা 6,000 টাকা, তাতে এনে ধানের বাজার যদি কমও যদি হয় তাহলে আমাকে ওই মানে হারভেস্টার দিয়ে কাটলে আমার খরচাটা ফুসে যায় আর কি। ধান চাষি আমরা ধান চাষ করি, আমাকে ধান চাষের পরে ধান পাইকে আইলে যে বদলা কাম লাগবে, আমরা ধান কাটাইতে যাই, তখন আমাকে ধান কাটার বদলা লাগে অনেক বেশি। কিন্তু এই বছরে আমরা হারভেস্টার দিয়া ধান কাটাইয়া আমাকে অর্ধেক খরচ কম লাগছে, ধানের দাম কম হইলেও তবুও আমরা পুরা পোষিয়ে নিতে পারি। চাষাবাদ শুরু করছি, লেবার দিয়া যদি ধান কাটি তাহলে এক একর জমিনে ধান কাটতে নাড়া কাটতে তাতে 7 হইতে 8 হইতে 10,000 টাকা খরচ হয় নাড়া কাটাই আর ধান কাটাই। আর হারভেস্টার দিয়ে যদি ধান কাটি তাহলে অর্ধেক টাকা আমাকে বাঁচিয়ে থাকে, কারণ ওইটা ধান কাটাও শেষ, নাড়া কাটাও শেষ, ঝাড়ও শেষ, এক ছোটে আমরা বস্তা ভরিয়া বাইদি গেলে দিই।